নওগাঁয় র‍্যাফ হেফাজতে ভূমি অফিস সহকারী সুলতানা জেসমিন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা সার্কিট হাউসে নওগাঁ দায়রা জজ সহ তদন্ত কমিটির 8 সদস্য নিহতের স্বজনদের লিখিত জবানবন্দি গ্রহণ করেন। গত 22 মার্চ নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। এরপর র‍্যাব হেফাজতে অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 8 সদস্য বিশিষ্ট যে কমিটি, এই কমিটি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমি তার জবাব দিয়েছি এবং তারা সেটা লিখিত আকারে নিয়েছে এবং টাইপ করেছে, সেটা আমাকে পড়ে শুনে স্বাক্ষর নেবেন এবং তারা এর ভিত্তিতে তদন্ত করে যে রিপোর্ট দাখিল করবে এর উপরে হাইকোর্ট সুষ্ঠু বিচার করবে। এবং আমিও প্রত্যাশা করি যে এই তদন্তের মাধ্যমে জেসমিনের হত্যাকাণ্ড বিচার এবং ন্যায় বিচার পাবো, এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা যেটা জানছি, এনামুল হকের নামে একটা প্রতারণা মামলা আছে, তার নামে একটা, সে নিজে একজন প্রতারক, তার নামে প্রতারণা মামলা চলতেছে। আসলে আমরা আমার বোনের সঠিক বিচার চাই, এটা তদন্ত করে তারা আমার বোনের সঠিক বিচারের ব্যবস্থা করে দিই, এটা আমাদের চাওয়া। গণমাধ্যমে বিষয়টি উঠে আসলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। সময় সংবাদ, নওগাঁও।